পূজোর 14 দিন বাকি মাত্র। আমার তো পূজোর কোনো প্ল্যানিংই হলো না, না শপিং হয়েছে না কিছু হয়েছে। আমি ভাবলাম দুর্গাপূজার আগে আমি একটু ডায়েট করে স্লিম হব। আমি তো ডায়েটই শুরু করলাম না, পূজো চলে আসলো, আজকে থেকে আমি ডায়েট শুরু করব। ডায়েট করে একদম আমি স্লিম হয়ে যাব, তখন সবাই আমাকেই দেখবে। এক মিনিট এক মিনিট, কিন্তু আমি ডায়েটটা করব কি করে? আইডিয়া, আমি ইউটিউব থেকে দেখি কিভাবে আমি ডায়েট শুরু করব। দেখি ইউটিউবে কিভাবে ডায়েটটা করতে বলছে। ও, এখানে গ্রিন টি খেতে বলছে, তার মানে গ্রিন টি খেলে আমি একদম রোগা হয়ে যাব। তাহলে আজকের থেকে আমি গ্রিন টি খাবো। মা, ও মা, আজকের থেকে আমার জন্য তুমি রান্না করবে না, আজকের থেকে আমি ডায়েট করব। পূজোর এই কয়দিন আমি একদম স্লিম হয়ে যাব। এইবার তো আমি পূজোতে একদম স্লিম হয়ে যাব এটা খেলে। এই 14 দিন খাবো আর আমি একদম রোগা হয়ে যাব। কি বাজে খেতে, এটা খাই কি করে ইচ্ছাটা? ছি, ইস, গ্রিন টিটা কি বাজে ছিল খেতে, ওটা কি খায়? ওইটা খেয়ে আমি কিছুতেই রোগা হতে পারবো না। দেখি অন্য কিছু আছে কিনা ইউটিউবে। ও, ওটস খেলেও রোগা হয়, তাহলে আমি আজকে থেকে ওটস খাবো। আশা করি এটা ভালোই হবে খেতে। যাই, ওটসটা একটু বানাই। ওটসটা তো বানিয়েই ফেললাম, দেখি কেমন হয়েছে খেতে। আশা করি তো ভালোই হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মা মনে হয় ভালো কিছু রান্না করছে। যাই, মা দেখি কি রান্না করছে। এত সুন্দর খাবার ছিল আজকে, আমি বিচ্ছিরি খাবার গুলো খাচ্ছিলাম। মোটা হয়ে গেছি আমি, আজ থেকে আমি এক্সারসাইজ শুরু করব। কি কষ্ট, কি করে লোকে করে এক্সারসাইজ, এক্সারসাইজ করে আমি বাবা রোগা হতে পারবো না। আমি কি এত টাইম এক্সারসাইজ করে রোগা হওয়ার কোনো দরকারই নেই আমার। আর মেয়েদের না একটু মোটা সোটাই ভালো লাগে, মা বলে না শাড়ি পরলে না একদম ভালো লাগে না। থাক, আমি যেমন আছি তেমনই থাক। স্কিনটা কেমন ডাল লাগছে, আজকে থেকে স্কিন কেয়ার করব। তাহলে পূজোর আগে আমার মুখটা একদম চকচক করবে, আর আমার এই রূপের ঝলকে আমার বান্ধবীগুলো একদম ঝলসে যাবে। চুলটাকে আমি স্ট্রেট করব এবার পূজোতে, তাহলে আমার চুলটা একদম ফুরফুর করে উঠবে, আর আমাকে একদম ক্যাটরিনা ক্যাপের মতন লাগবে। এই ড্রেসটা পরে যদি আমি প্যান্ডেলে যাই না, প্যান্ডেলে আর আলো লাগবে না, ড্রেসের আলোতে সব জায়গায় একদম ঝকমক করবে, সবাই আমাকেই দেখবে। কিন্তু এসব কিনতে গেলে তো অনেক টাকা লাগবে, আমার কাছে তো টাকাই নেই।